হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আরও একটি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আমরা দেখব দু হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ চলছে তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি কমপ্লিটলি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন কী কী কোয়ালিফিকেশন লাগবে কবে থেকে আবেদন করবেন কবে তা লাস্ট ডেট সমস্ত কিছু ডিটেল আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দেব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এই যে আমি আজকে চাকরির নোটিফিকেশানটি নিয়ে আপনাদের সামনে এসেছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু নিয়োগ চলছে তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লু 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 ডট ডাব্লু বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন শুরু হয়ে গেছে তিন এগারো দু তারিখ থেকে এবং আঠারো এগারো দু হাজার একুশ অবধি আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে তো অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং সেখান থেকে আবেদন শুরু করে দিন তো এখানে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনাদেরকে নিয়োগ করা হবে টেম্পোরারি বেসিসে এবং পরবর্তীকালে সেটা পারমানেন্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখানে আপনাদের স্টার্টিং স্যালারি কত হবে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনাদের স্টার্টিং স্যালারি হবে উনত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে ইন হ্যান্ড আপনাদেরকে নাইনথ পে লেভেলে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে উনত্রিশ হাজার আটশো টাকা আপনাদের স্টার্টিং স্যালারি হবে তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এরপর যে কোয়ালিফিকেশান কী কী লাগবে সেই সম্পর্কে তো চলুন এরপর আমরা ডিসকাস করব কোয়ালিফিকেশান সম্পর্কে এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান লাগছে সেখানে লাগছে আপনাদেরকে বাসিন্দা হত হতে হবে ইন্ডিয়ান এবং তার সাথে সাথে বেসিক বিএসসি নার্সিং অথবা পোস্ট বিএসসি নার্সিং যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এই যে বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বিএসসি নার্সিং এগুলো যে কোনো ট্রেনিং সেন্টার কিংবা স্কুল কিংবা কলেজ যে কোনো জায়গা থেকে আপনারা করেছেন যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং তার সাথে সাথে দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন দুটো পোস্ট রয়েছে এটা হচ্ছে বেসিক বিএসসি আর একটা হচ্ছে পোস্ট বিএসসি ঠিক আছে এরপর দেখুন প্রত্যেকটিতেই কিন্তু মেয়েদেরকেই নেওয়া হবে এখানে কিন্তু ছেলেদের কোনো ভ্যাকেন্সি নেই মেয়েদেরকেই নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ইউ ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে বেসিক বিএসসিতে ছশো তেত্রিশ এবং পোস্ট বিএসসিতে তিরিশটি টোটাল ছশো তেষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরিতে এরপর দেখুন এসসি ক্যাটাগরিতে বেসিক বিএসসিতে রয়েছে সাতশো এগারো এবং পোস্ট বিএসসিতে রয়েছে চল্লিশটি টোটাল সাতশো একান্নটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে এসটি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন বেসিক বিএসসিতে রয়েছে দুশো ছয় এবং পোস্ট বিএসসিতে রয়েছে বারোটি টোটাল দুশো আঠারোটি এবং ওবিসি এ ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন বেসিক বিএসসিতে রয়েছে তিনশো আটাত্তর পোস্ট বিএসসিতে রয়েছে একুশ তিনশো নিরানব্বইটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এতে এবং ও বি তে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক বিএসসিতে ছিয়ানব্বই এবং পোস্ট বিএসসিতে রয়েছে পাঁচটি টোটাল একশো একটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক বিএসসিতে দু হাজার এবং পোস্ট বিএসসিতে টোটাল একশো আটটি সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে আপনাদেরকে ভ্যাকেন্সিটা দেখিয়ে দিচ্ছি একুশশো চল্লিশ টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে একুশশো চল্লিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ চলছে আপনাদের যাদের যাদের বিএসসি নার্সিং করা রয়েছে বা পোস্ট বিএসসি নার্সিং হোব দি আপনারা করেছেন তারা অবশ্যই আবেদন করতে ভুলবেন না ঠিক আছে তো এখানে চলুন আপনাদেরকে কিভাবে নিয়োগ করা হবে সেই সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে ঠিক আছে এস সি এস টি ও ক্যাটাগরি ঠিক আছে যারা যেভাবে সরকারি ছাড় পান সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে বয়সের যে সীমা সেটা হচ্ছে মিনিমাম কুড়ি থেকে উনচল্লিশ বছর ঠিক আছে মিনিমাম কুড়ি থেকে উনচল্লিশ বছর অবধি আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যে সরকারি ছাড় সেটা পাচ্ছেন সেটা মিলিয়ে আপনারা সেখান থেকে ক্যালকুলেট করে নেবেন যে কত বছর অবধি আপনারা অ্যাপ্লি অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এখানে দেখুন আপনাদের এসসি এসটিদের অ্যাপ্লিকেশান করার জন্য কোনো টাকা লাগছে না টাকা লাগবে কেবলমাত্র ও ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরি ও বি ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরিতে দুশো দশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে এস সি এস টিদের কোনো টাকাই কিন্তু লাগছে না এখানে ঠিক আছে এরপর চলুন আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে নিয়োগ হবে ঠিক আছে কিভাবে নিয়োগ হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা তো দেখতে পাচ্ছেন আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক এইচএস বিএসসি নার্সিং বা পোস্ট বিএসসি নার্সিং এই সমস্ত কিছু থেকে আপনাদের পঁচাত্তর নম্বর থাকবে ঠিক আছে এক্সপিরিয়েন্স আপনার যে এক্সপিরিয়েন্স কোথায় যদি আপনি নার্সিংয়ে কোথায় যদি আপনি ট্রিটমেন্টের কোনো কাজ করেছেন হসপিটালে বা কোনো জায়গায় তাহলে কিন্তু সেখান থেকে আপনার দশ নম্বর থাকছে আপনার সরাসরি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে আপনার পনেরো নম্বর থাকছে সব মিলিয়ে আপনাদেরকে একশো নম্বরের একটা স্কোর কার্ড বানানো হবে এবং সেখান থেকে আপনাদেরকে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না ডাইরেক্ট আপনাদের ইন্টারভিউ হবে আপনাদের কোয়ালিফিকেশন দেখা হবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স দেখা হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে তো যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে আপনারা অবশ্যই আবেদন করতে ভুলবেন না এগুলো হচ্ছে অত্যন্ত ভালো সুযোগ আপনাদের চাকরি পাওয়ার দেওয়ার জন্য এখানে পার্মানেন্ট হয়ে যাবে আপনাদের চিন্তা করার কোনো বিষয় নেই এবং উনত্রিশ হাজার প্লাস এখানে স্যালারি দেওয়া হচ্ছে অতএব খুব ভালো পোস্টে এবং খুব ভালো বেতনে আপনারা চাকরি পেতে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট রইল ডাব্লুডু ডাব্লু ডট ডাব্লিউ বি বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আঠারো এগারো দু হাজার একুশ এই তারিখের আগেই আপনারা অ্যাপ্লিকেশান কমপ্লিট করে দিন ধন্যবাদ